যদি একটু খামারের কালেকশনগুলো দেখেন, খুব সুন্দর কালেকশন দেখেন। মানে একদম প্রান্তিক জামালপুরের মধ্যে আমার মনে হয় যদি যারা কোরবানির গরু, যেগুলো আসলে আমরা বড় গরু বলি না, মানে সৌন্দর্য বলতে এবং কোরবানির জন্য বেস্ট একটা খামার, লাভলি অ্যাগ্রো ফার্ম। দেখেন ফাইন ফাইন কালেকশন আছে আমাদের, সুন্দর সুন্দর কালেকশন দেখেন। হ্যাঁ, একদম পারফেক্টলি কোরবানির জন্য। তো এই ফার্মের গরুগুলো আসলে নিজের চোখে আসলে দেখে সাইরা, তো আমি অনুরোধ করব যে আমার ফার্মের গরুগুলো দেখেন, কারণ আমার ফার্মের যে গরুগুলো আছে এগুলো ন্যাচারাল যে খাবারগুলো, এগুলো আমরা খাওয়াই সার গরু মোটা দাদাকরণ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তুমি করে বললাম। আচ্ছা, এই হলো তোমার কি ফার্ম? লাভলি, লাভলি অ্যাগ্রো ফার্ম। অ্যাগ্রো ফার্ম, চলো ভিতরে যাই, কি অবস্থা দেখি। আসেন। আচ্ছা, তোমার খামারের বয়স কত? আমার খামারের বয়স 2017 সাল থেকে শুরু। মাশাআল্লাহ, 2017 বলতে কয় বছর হলো তাও? 3 বছর আর 3 বছর 6 বছর। 6 বছর। 6 বছর। জি। তো খামারে কেন আসছে? 1 বছর কেন খামার আসছে বলো। আমাদের ব্যবসা আছে, ব্যবসার পাশাপাশি খামার, গরুর প্রতি একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। আর এই ভালোবাসা থেকে শুরু করলাম যে আসলে মানুষও গরু পালে, আমরাও পালি, তো যদি মানুষ পারে তা আমরা পারবো না, তো সেই বিবেচনা থেকে আমাদের পরিবারের সবাই ফার্মে শুধু কাজ করে বা শ্রম দেয়, তো এই কারণে আমরা ফার্ম শুরু করি। এটা কি ফ্যামিলিগত? ফ্যামিলিগত, তারপরেও ফার্মের লোক আছে, দুইজন লোক কাজ করে ফার্মে, ওরা ভালো লাগে না? হ্যাঁ, অবশ্যই 100% ভালো লাগে, ভালো না লাগলে তো এতদিন খামার রাখতাম না। এই যে তোমাদের খামার বয়স প্রায় 5 বছর, হ্যাঁ, এই 5 বছরের মধ্যে কি কখনো তোমরা লস হয়েছে মনে করো? আমার ফার্মে লস বলতে দুইটা গরুর সমস্যা হয়ে গেছে, তো এই দুইটা গরু ছাড়া ফার্মের মধ্যে লাভ আছে, কষ্ট পরিশ্রম করতে হয়, তবে আসলে সব কিছু তো আসলে ওই কাজের লোকের প্রতি ভরসা করলে চলবো না, নিজে পরিশ্রম করলে খামারের মধ্যে সফলতা আছে। আচ্ছা, এই মুহূর্তে অনেকে বলে খামারের লস, লস কেন খায় বলো তো দেখি। খামারের লস খাওয়ার মধ্যে ওদের ম্যানেজমেন্টের সমস্যা থাকতে পারে, আর গরু কিনতে গেলে আসলে জাত দেখে গরু কিনতে হবে। তার মানে গরু কেনাই কি আসল? হ্যাঁ, গরুর জাত দেখা লাগবে, গরুর বাসস্থান এবং গরুর যে খাবার, এই তিনটা জিনিস যদি কেউ ভালো মন্দ দেখে সারে করে তাহলে খামার থেকে অবশ্যই লাভ হবে। বাসস্থান বলতে? বাসস্থান বলতে ফার্মে থাকার জন্য আমরা গরুরে দুবেলা খাবার দিই, ঠিক আছে, দানাদার খাবার, কিন্তু গরু যে রেস্ট নিব, ঘুমাবো, এই ঘুমানোর জায়গাটা ভালো লাগবে, পরিষ্কার লাগবে, পরিচ্ছন্নতা লাগবে, বাতাসের চলাচলের মুক্ত বাতাস লাগবে, তো এগুলো যদি তোমার খামারে আছে তেমন উন্মুক্ত, হ্যাঁ, আমার এই যে আমার খামার, হ্যাঁ, ফাঁকা আছে, তো এই দিক দিয়ে বিবেচনা করে যদি কেউ খামার করে বা সঠিক দিক নির্দেশনা অনুযায়ী, তাহলে খামার থেকে লাভবান হবে। এই যে তোমার এখানে কিন্তু দেখ সব কিন্তু গাভী নাই? না, আমি গাভী সব হলো সার, সার গরু। তো গাভী থুয়ে সারে কেন বলো তো? সার কেন? সারের মধ্যে গাভীর মধ্যে আসলে একটু পরিশ্রম আছে, কারণ দুই বেলা দুধ দহন করা লাগে, প্লাস দুধগুলো বাজারে বিক্রি করা লাগে, বাজার থাকে না, তো এই দিক দিয়ে গাভীর মধ্যে পরিশ্রম বেশি, আমাদের পরিবারে সবাই পরিশ্রম করে, তো এই কারণে সার গরু খুব সহজে দুবেলা খ্যার দিলেই চলে, আর দুবেলা পানি খাওয়াইলেই, আর যে জায়গায় মান্দা থাকে এতে আর সমস্যা হয় না, তার জন্য সারের মধ্যেই, মানে অল্পতে সারের মধ্যে ভালো আছে। তোমার কিন্তু সব তো সব কোরবানি টার্গেট? হুম, কোরবানির জন্য। এমনি তো কাটিং গরু, গরু বিক্রি? কাটিং বলতে যদি ওরকম প্রয়োজন মনে করি বা ওরকম দরকার থাকে তখন বিক্রি করি, যদি মাংস হিসেবে কোনো সমস্যা হলে তো তাছাড়া না না তাছাড়া সব কোরবানি, কোরবানির জন্য। একটু দেখাও তো, চলো কি কি গরু তোমার কাছে আছে দেখি। চলো আসেন। এটা তোমাদের কি এবার কোরবানি টার্গেট ইনশাআল্লাহ বিক্রি? কোরবানির জন্য। এটা কি জাতের? এটা এটা সাহিওয়াল জাতের গরু। সাহিওয়াল, মাশাআল্লাহ। দাঁত কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত। হুম। লাইভ ওয়েট কত আছে? 600 কেজির মতো, 550, 550, হ্যাঁ, এরকম। মানে মাপা তো নাই, মানে আনুমানিক, আমাদের আনুমানিক পরে বলছি, বেশি হতে পারে, কম হতে পারে, হতে পারে। তো বাজারটা কেমন এর? এর বাজেট আমরা 380,000 টাকা। দেখি গাটা উঠো তো, গাটা উঠো তো, ফাইন তো। এটা কি জাত বলে তুমি? লাল শাহিওয়াল জাতের গরু। মাশাআল্লাহ, ফাইন একদম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, কুরবানি দেওয়ার মতো গরু এগুলা, মাশাআল্লাহ। এটা কি জাতের? এটা দেশি ব্রাহ্মার মধ্যে। দেশি ব্রাহ্মা? হ্যাঁ, দেশের মধ্যে ব্রাহ্মা সিমেন্স দিছে আমাদের। এটা তোমাদের নিজস্ব বীজ দেওয়া? আমাদের নিজস্ব, মানে আমাদের এক কাকা, ওই আপনার মেলান্দ থানার ওয়ার্ড কাউন্সিলর, হ্যাঁ, তো ওনার ফার্মে উনি নিজেই ওনার গাভীতে বীজ দিছে, পরে ওনার কাছ থেকে আমরা কিনছি। মাশাআল্লাহ,
ওই ইয়া লাইবট কতর কাছে এটা 600 কেজির উপরে আছে 600 কেজি দাঁতছে কটা এটা চার দাঁত চার দাঁত চার দাঁত বাজেট কেমন চাচ্ছ এটা আমরা 380,000 চাচ্ছি 380,000 তুমি বলার তো একটি আছে একটু সুযোগ আছে সুযোগ একটু সুযোগ দর্শক বলার ভারমা ভারমা আসলে এমনি দাম বেশি হয় এটা আমরা কিনছি কিন্তু অনেক দাম দিয়ে আসে হাই রেটে হ্যাঁ হাই রেটে কিনছি কয় বছর আগে কেনা তাও এটা কুরবানি দিলে 18-19 মাসের মতো হবে মাশাআল্লাহ অনেক ভালো জাতের একটা গরু এটা আর অনেক শান্ত আছে গরুটা এটা কি জাতের এটা দেশের মধ্যে জার্সি জার্সির একটু বাস আছে মনে হয় কারণ দেশি গরু হালকা ক্রস আছে হালকা ক্রস আছে কিন্তু মানে তো এত বড় দেশি না দেশি গরু তো আসলে এত বড় গরু হবে না কিন্তু সাইজ তো মনে হয় দেশি হ্যাঁ গাটা উঠো তো একটু দেখি এই গাটা উঠা মামা উঠা 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 হ্যাঁ এই বাবা তা থাক কুরসি উঠছে 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 হ্যাঁ এটা তো ওয়েট ভালো হওয়ার কথা মনে হয় এটা এটা ওই 600 কেজির উপরে আছে 600 কেজির উপরে 600 কেজির উপরে আছে কারণ ব্রাহ্মার থেকে বেশি হ্যাঁ ব্রাহ্মার থেকে বেশি আছে এটা অনেক লম্বা গরু লম্বা এবং কি অনেক বডি ওয়েট কাস্টমারদের অবশ্যই তবে আমরা আসলে কোরবানির সামনে কোরবানির উদ্দেশ্য করে এগুলো পালন করা হয় তবে আমাদের গরুগুলা কিন্তু আপনার একদম ন্যাচারাল যে খাবার মানে ইনজেকশন হরমোন জাতীয় কোনো ট্যাবলেট কোনো কিছু ইউজ করিনি মানুষের মুরগির ফিট খাওয়া তারপর ফিট ব্যবহার করে আমাদের গরু কিন্তু কোনো ফিট নাই কারণ গরুগুলা নিজে আসে সেটা দেখবো চয়েস করবো যে আমাদের গরুর মধ্যে কোনো মানে কোনো আমরা কোনো কিছু না প্রান্তিক খাবার ওগুলো পাবে কোথায় আমরা ওগুলো ব্যবহার করি না ওগুলো ব্যবহার করি আর আমাদের গরুগুলাই ইনজেকশন বা এগুলো আমরা কোনো সময় ব্যবহার করি না আর আমাদের গরুগুলো অনেক বড় এমনিতে খাবারে দিক দিয়ে আমাদের খাবার পরিমাণ বাড়তি দেওয়ার কারণে এই গরুগুলো আসলে আমরা মোটা তাজা করুন এটা কি জাতের এটা লাল শাহিওয়াল জাতের গরু লাল শাহিওয়াল হ্যাঁ মাশাআল্লাহ বাহ ইও তো ফাইন আছে হ্যাঁ গলা কম্বলগুলো অনেক সুন্দর যে অনেক অনেক লুস এই গরু আরো বড় হবে আরো বড় বড় কয় দাঁত এটা এটা দুই দাঁত মাত্র দুই দাঁত এখন দুই দাঁত তারও বড় হবে হ্যাঁ দুই দাঁত মানে এখনো আরো ছয় দাঁত রয়েছে হ্যাঁ গরু তো আট দাঁতই হয় নাকি বেশি হয় সম্ভবত এরকম টাইম শো ঠিক জানি না বলে আটটা দাঁত থাকে নিচে আটটা উপর আটটা মানুষের মতো মনে হয় আমার জানা নাই জানি নাই এটা বাজেট কত এটা 3,20,000 চাচ্ছে 3,20,000 এমনি কি বলা যাবে কাস্টমার বলতে পারবে সুযোগ আছে এর সাথে অবশ্যই সুযোগ আছে প্রিয় দর্শক আসলে কালেকশন গুলো দেখতেছো খুব সুন্দর সুন্দর কালেকশন ভিডিওটা দেখতে থাকেন আমরা পুরো কালেকশন দেখার চেষ্টা করব এটা কি জাতের এটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল শাহিওয়াল এটা ওয়েট কত আছে 600 কেজির মতো 550 থেকে 600 হ্যাঁ দাঁতছে কয়টা এটা সাইড দাঁত সবই তো তোমাদের পালের পালের গরু আমরা অনেক বাজেট কেমন চাচ্ছ এটা এটা 3,50,000 চাচ্ছে 3,50,000 চাওয়া আরে পটা তো ইয়াই নাই হ্যাঁ না এই গরু আসলে জামালপুরের মধ্যে জামালপুর জেলার মধ্যে এরকম একটা গরু বাইর করতে পারবো কিনা আমি এটা গ্যারেন্টি দিম যে কোনো ফার্মালায় থাকুক আর প্রান্তিক খামারই থাকুক আচ্ছা এই গরুটা আমাদের প্রাণী সম্পদ মেলা 2023-এর আচ্ছা দ্বিতীয় স্থান মানে আমাদের মেয়র সাহেবের গরুটারে প্রথম দিতে আমাদের জামালপুরের বর্তমান যে মেয়র ওনার গরু প্রথম আমার গরুটা দ্বিতীয় কিন্তু সুন্দরের দিক দিয়ে আমার গরু হলো ফার্স্ট তো আমাদের গরুটা আবার সুন্দর দাও কিন্তু ওনার থেকে একটু বয়সে ছোট কারণ আমাদের মাত্র এটা দুই দাঁত দুই দাঁত আছে আরো বড় হবে আরো বড় হবে আর মেয়র এটা মাথা উঠো মাথা উঠো দেখি মাথা উঠো তো বাবা উঠো দেখি দেখি হ্যাঁ মাথা উঠো তুই বসে দাঁড়া হ্যাঁ দেখে 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 ওকে বল পেছন দরকার নাই আপনি আমি দাঁত দেখাইতে পারতেছি হ্যাঁ সমস্যা না ওকে পেছন দরকার নাই মাশাআল্লাহ আরো বড় হবে এটা হ্যাঁ না বড় হবে হ্যাঁ তাহলে লাইভ কত এখন বর্তমান এটা 650 কেজির মতো তার মানে আরো তো অনেক বড় হবে অনেক বড় হবে এই গরুটা মাত্র দুই দাঁত এটা তো আসলে আরো সময় আছে এটা আরো সময় আছে তাই না বাজার চাচ্ছ কেমন এটা এই গরুটা আমরা 4.5 লক্ষ টাকা চাচ্ছি 4.5 লক্ষ টাকা আসলে বলার কিছু আছে অবশ্যই একটু বলার আছে তবে এই গরুটা আসলে আপনার দামের দিক দিয়ে বিবেচনা করলে হবে না কারণ গরুটা সুন্দর তো এরকম একটা গরু যে একটা চিকন একটা দড়ি দিয়ে বাঁধে রাখছি যে এরকম করে একটা গরু বাঁধে রাখে দেখাইতে পারবো কিনা এরকম আছে কিনা কয়েকটা কারণ গরু তো আছে এর থেকে বড় গরু আছে ছোট গরু আছে তোর এলাকা তো পাগলা গরু ওগুলের কাছে তো যাওয়া যায় না কিন্তু একদম হাতে যদি বলি যে একবার ছেড়ে দিব কোনো সমস্যা নাই দেখো কি নিয়মিত কলন খাওয়া হয় হ্যাঁ আমরা দেশের আপনার
সর্বি কলা আছে, ভিমরে কলা আছে, এগুলো খাওয়াই কলা আসলে রে। দেখা কলা দেখাও হ্যাঁ, অন্য গুলারে না, এটার একটু আদর করে বেশি খাওয়াই। আচ্ছা 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 আচ্ছা, এটা উঠো, শোনো করতো মাথা। মাশাআল্লাহ, দেখেন দর্শক আসলে কত সুন্দর গরু, মাশাআল্লাহ দেখার মতো। ও কি নিয়মিত কলা খায়? নিয়মিতই খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবগুলো তো না খালি ডেক? না না, শুধু একটা। আর কি খায়, ফলমূল আর কি খায়? ফলের মধ্যে তো আসলে ওইভাবে তো ফল দিয়ে তো আসলে গরু পালা যাবো না, যে যতটুকুই বলুক। ওই মাঝে মধ্যে যদি ইটি ফল টল নিয়ে এসে আউস করে তখন আপেল টাপেল বা কমলা টমলা দিলে খাই। এটা সবই খাই মোটামুটি। এটা সগে খাওয়ান আর কি, দু সাইডে সগে খাওয়ান। এটা সাহিওয়াল জাতের গরু। সাহিওয়াল? হ্যাঁ, অরিজিনাল সাহিওয়াল। অরিজিনাল সাহিওয়াল, মাশাআল্লাহ। এই গাঢ় সাদা গরু তো দেই, সাহিওয়ালটা দেই। হ্যাঁ 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 হ্যাঁ, সাহিওয়াল। বয়স কত? এটা ছয় দাঁত। ছয় দাঁত? ছয় দাঁত। বসে যাও, বসে যাও। হ্যাঁ, ছয় দাঁত, মার্শাল্লাহ, সাহিওয়াল। হ্যাঁ, লাইভ ওয়েট কত? এটা 650 কেজি আছে। 650? এটা আমাদের ফার্মের মধ্যে আপনার বড়োর মধ্যে এটাও বড় গরু, মানে আর আছে সবই বড়, কিন্তু ওই ক্যাটাগরি থেকে এটাই আপনার ওয়েটে বড় হবে। বাজার চাচ্ছ কত? এটা আমরা 450,000 চাচ্ছি। 450,000? এমনি কি বলতে পারবো? অবশ্যই, হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। হ্যাঁ, খামারের কালেকশনগুলো ফাইন, মার্শাল্লাহ কালেকশন খামারের। যদি একটু খামারের কালেকশনগুলো দেখেন, খুব সুন্দর কালেকশন দেখেন, মানে একদম প্রান্তিক জামালপুরের মধ্যে। আমার মনে হয় যদি যারা কোরবানির গরু, যেগুলো আসলে আমরা বড় গরু বলি না, মানে সৌন্দর্য বলতে এবং কোরবানির জন্য বেস্ট বেস্ট একটা খামার, লাভলি অ্যাগ্রো ফার্ম। দেখেন ফাইন ফাইন কালেকশন আছে ওনাদের, সুন্দর সুন্দর কালেকশন দেখেন। হ্যাঁ, একদম পারফেক্টলি কোরবানির জন্য। কি জাতের? এটা সাহিওয়াল জাতের গরু। সাহিওয়াল পালনের জন্য? পালনের জন্য। এটা দিনাজপুর আমবাড়ি হাট থেকে কিনা। চলো পশের পরে দেখি পরেরটা। এটা? এটা দেশি জাতের গরু। এটা কি বিক্রি হবে কোরবানি? এটা দুই দাঁত, এটা আমাদের বিক্রি করে দেবো। এটা বিক্রি করে দেবো, দুই দাঁত। এটা দুই দাঁত। ওয়েট কত হবে? 150 কেজির মতো। 150 কেজি? হ্যাঁ। বাজেট কত দেশি? হ্যাঁ, এটা আমরা 120,000। তো এর মধ্যে দেশি উঠেছে কোন? যে ওই আসলে সব বড়র মধ্যে যদি একটা ছোট না থাকে তাহলে তো আসলে সুন্দর না। এই যে পাশে কিন্তু ফাইন, পিছনে কিন্তু ফাইন একটা গরু। হ্যাঁ, এটা আপনার ফ্রিজিয়ান জাতের গরু। এটা এই গরুটাও দিনাজপুর আমবাড়ি হাট থেকে কেনা। এটা কি পালনের জন্য? পালনের জন্য এটা থাকবে। এটা কোন সালে বিক্রি টার্গেট? এটা 24-25-এ, 25-এ থাকে না? 25-এ আগে না? হ্যাঁ, 25-এ। আর তোমাদের এরকম টার্গেট হয়? হ্যাঁ, 2 বছরের নিচে আমরা গরু মানে পাইলাম। এগুলো এগুলো এটা? এটাও আপনার 2025-এর টার্গেট। 25-এর টার্গেট? হ্যাঁ, এটা ফ্রিজিয়ান জাতের গরু, মাশাআল্লাহ। তারপর দেখতে পাচ্ছি এটা খুব 100% এটা মানে 100-এর একটা বীজ, ব্রিডের ফ্রিজিয়ান, মানে এটা অনেক বড় হবে। হ্যাঁ, অনেক বড় হবে। এরকম জাতের গরু আসলে খুব কমই পাওয়া যায়। পরেরটা কি বলছো? এটা হলো লাল সাহিওয়াল। লাল সেল হবে? এটা সেল? হ্যাঁ, এটা সেল হবে, কোরবানি সেল। হ্যাঁ, কত দাঁত এটা? দাঁত কটা? এটা হলো দুই দাঁত। দুই দাঁত। লাইভ ওয়েট? লাইভ ওয়েট এটা 450,000 মতো। 450,000 মতো হবে। বাজেট কত? এটা আমরা 340,000 টাকা চাচ্ছি। 3 লাখ? মাশাআল্লাহ, বলার আছে। তারপর এটা শুয়ে রয়েছে, সুন্দর সুন্দর। আরে এটা মাশাআল্লাহ গরু এটা। হ্যাঁ, আরে না মাশাআল্লাহ, সেরকম গরু মাশাআল্লাহ। এটা কি কোন বছরের টার্গেট? এটা 2025-এর জন্য টার্গেট রাখছি। ওই আমাদের ওই যে সাহিওয়াল গরুটা আছে, যেটা আমরা প্রাণী মেলা 2023-এর দ্বিতীয় স্থান পুরস্কার পাইছি, তো ওই গরুর লেভেলে যায় স্যার এই গরুটা আমরা করবো ওই পুরস্কারের জন্য জামালপুরের মধ্যে। দেখা যাক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দেখা যাক আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে যদি হয় যায় ইনশাআল্লাহ। এই যে কালেকশনটা, কালেকশনটা কিভাবে করতে হয়? কালেকশন আসলে গরু সব গরু তো একে তো আসলে গ্রোথ ওরকম বড় হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে এর মধ্যে আপনার সাহিওয়াল জাতের যে গরুগুলো আছে, তারপরে আমাদের দেশি ব্রাহ্মা, এগুলো তো আসলে পাওয়া যায় না, ব্রাহ্মাটা পাওয়া যায় না, সাহিওয়াল পাওয়া যায়। তো ওরকম যদি বডি টাক্সার বা ওই চামড়া লুজ, মানে সবসময় গরুর খেয়াল রাখা লাগবে যে আমার গরুটার চামড়াটা কতটুকু লুজ আছে, বা গরুটার পাগুলা মোটা দাদা আছে কি না, এগুলো দেখে সেরে যদি আমরা বাচ্চা কিনে সেরে যদি লালন পালন করি, তবে গরু অনেক বড় হবে। মানে আসলে মেইন কথা হলো যে খামার করার আগে দেখতে হবে বাছরটা, কালেকশন, কালেকশনটা কি, কালেকশনটাই মেইন, তাই না? কালেকশন, কালেকশন যদি কম বেশি তাহলে কিন্তু না 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 না, তাহলে লস হবে খামার থেকে, লাভ হবে না। সার্বিকক্ষণ আপনার তত্ত্বাবধানে থাকে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তার, ওরা আমাদের যে দিক নির্দেশনাগুলো দেয়, আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের গরুগুলার আমরা ওষুধপত্র বা
মোটা দাদা বা যে ব্যবহার করি আমরা এইগুলো ওদের অনুযায়ী সারে করি, ওরা যা বলে আমরা তাই করি। আচ্ছা, এখন যারা কোরবানির জন্য গরু কিনবে তাদের তোমার পক্ষে কী বলার আছে? এখন কোরবানি থেকে যারা 2023 কোরবানির জন্য নিবে, আমি আশা করি যে আমাদের জামালপুরের যে আমি যে খামারটা লাভলি এগ্রো ফার্ম, তো এই ফার্মের গরুগুলো আসলে নিজের চোখে আসলে দেখে সাইরা, তো আমি অনুরোধ করব যে আমার ফার্মের গরুগুলো দেখেন, কারণ আমার ফার্মের যে গরুগুলো আছে এগুলো ন্যাচারাল যে খাবারগুলো এগুলো আমরা খাওয়াই সার গরু মোটা দাদা করণ করছি, তো এই গরুর মধ্যে আমাদের কোনো মানে স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ ইঞ্জেকশন কোনো কিচ্ছু ব্যবহার করি নাই। একবারে প্রান্তিকভাবে আমাদের এই জায়গায় তো আসলে অত বড় বড় শিল্পপতি বা অনেক বড় বড় ব্যবসায়ীরা নাই, তো আমি আশা করি যে সবার মাধ্যমে যে আমার এই গরুগুলো ভিডিওটা দেখার পরে বা গরু এই ফার্মে এসে সেরে বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে নিজের চোখে এসে সহপরিবারে আসে সেরে নিজের চোখে দেখে সেরে গরু দরদাম করে সেরে আমরা বিক্রি করতে ইচ্ছুক আছি। যদি আপনি গরু ভালো সবল সুস্থ গরু নিতে চান তো আমাদের জামালপুরে এই ফার্মে দেখতে পারেন। আচ্ছা, এই যে তোমার লাভলি এগ্রো ফার্ম, মূলত প্রায় 5 বছর হলো, তোমাদের মূল টার্গেটটা কি? আমাদের মূল টার্গেট হলো কোরবানির টার্গেট, কোরবানির আমরা কোরবানির জন্য গরু মোটা দাদা গ্রহণ করি। আর আমাদের গরুগুলো কিন্তু আসলে 3 মাস 6 মাস 1 বছরে না, প্রত্যেকটা গরু আমাদের 2 বছরের নিচে কোনো গরু নাই। আর আপনার 2টা না 3টা গরু আছে আমরা 3 বছর করে, তো এই অল্প দিনে গরুর মোটা দাদা মুরগির ফিট গরুর ফিট যেগুলো আছে বাইরে যে ফিটগুলো পাওয়া যায় এগুলো খাওয়াই সার গরু মোটা দাদা করে সার, এটা দেশে দেহের প্রত্যেক ক্ষতিকারক এবং দেশের জন্য ক্ষতিকারক। তো আমরা একবারে ন্যাচারালভাবে গরুর বেশি দিন পাইলে সেরা মোটা দাদা গ্রহণ করি, আমরা অল্প দিনে কোনো গরু নাই। আমার ফার্মে যা গরু আছে সব আপনার বেশি দিন, একদম সবগুলাই বেশি দিন পালন, মানে রিয়েল যে আমরা আজকে কিনলাম না আজকে 15 দিন পারলাম বা 1 মাস পারলাম পারি তা না 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 এরকম তো। ঠিক আছে, সময় দিছে, ভালো থাকো। আর প্রিয়দর্শক, আমি পরিষ্কার কথা বলতে চাই, আপনারা গরু কিনতে চান যারা আসলে উদ্দেশ্য কিন্তু আমাদের আজকে এখন যে গরু ভিডিও বানালো কোরবানির জন্য বিক্রি, আপনারা যারা কোরবানির জন্য গরু কিনতে চান সরাসরি আসেন, মোবাইলে দেখেন, তাদের সাথে কথা বলেন এবং আপনার পছন্দের গরু আপনি কোরবানি করেন। প্রিয়দর্শক, আজকে দেখেন শেষ করছি, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।